নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ডোরা। রাত্রি 9টার সময় হ্যারিসন রোড হইতে একখানি ট্যাক্সি আসিয়া পটলডাঙার একটি গলির মধ্যে প্রবেশ করিল। আরোহিণী দুইটি তরুণী, একজনের মাথায় হ্যাট, অঙ্গে ইংরাজি গাউন, অপরটির পরিধানে শাড়ি, কিন্তু পায়ে জুতো মোজাও আছে। হ্যাটধারিণী সামনে ঝুঁকিয়া সোফিয়ারকে বলিল, দেখো 20 নম্বর কাহা। জি হুজুর বলিয়া চালক গাড়ির গতিবেগ কমাইল এবং উভয় পার্শ্বের বাড়িগুলির নম্বর প্রতি দৃষ্টি রাখিয়া চলিল। অবশেষে 20 নম্বর দেখিতে পাইয়া সেই বাড়ির সামনে গাড়ি থামাইল। শাড়ি পরা মেয়েটি মেম জনোচিত উচ্চারণে তাহার সঙ্গিনীকে ইংরাজিতে বলিল, ডক্টর রবিনসন 20 নম্বরই বলিয়াছিলেন তো, আমার কিন্তু স্মরণ নাই। অপরা যুবতী বলিল, হ্যাঁ 20 নম্বর বলিয়াছিলেন, আমার ঠিক মনে আছে। সোফিয়ার ট্যাক্সির দরজা খুলিয়া দিল। উভয় তখন নামিয়া সদর দরজার নিকট গিয়া দাঁড়াইল। শাড়ি পরা মেয়েটি দরজার কড়া নাড়িতে লাগিল। কয়েক মুহূর্ত পরে একজন খোট্টা চাকর আসিয়া দরজা খুলিয়া দিল। শাড়িধারিণী জিজ্ঞাসা করিল, এই বাড়িতে রোগী আছে? আগে হ্যাঁ। ডক্টর রবিনসন চিকিৎসা করছেন? আগে। মিটিয়া কলেজের ডাক্তার ইলাজ করছেন? হ্যাঁ ঠিক। বলগে ডাক্তার সাহেব আমাদের পাঠিয়ে দিয়েছেন, আমরা নার্স। বহুত খুব বলিয়া ভৃত্য চলিয়া গেল। গাউন পরা মেয়েটি তখন রাস্তায় নামিল। ট্যাক্সির ভাড়া দিয়া উহাকে বিদায় করিয়া আবার সঙ্গিনীর পাশে আসিয়া দাঁড়াইল। শাড়ি পরা মেয়েটির বয়স 19-20 হইবে, রংটি বেশ ফর্সা। অন্য মেয়েটির বয়স 25-26-এর কম নয়। হ্যাট ও গাউন পরিলে কি হইবে, রংটি তাহার কালো, তবে গদাধরের পিসির মতো কালো নহে বটে। অল্পক্ষণ পরেই ভৃত্য আসিয়া সসম্ভ্রমে বলিল, আসুন। যুবতীদ্বয় ভৃত্যের পশ্চাৎ পশ্চাৎ চলিল। বাড়িখানি বিদ্যুৎ আলোকে আলোকিত, নিতান্ত নূতন না হইলেও বেশি পুরাতন নহে। উঠানটি জঞ্জালে ভর্তি নহে, সিঁড়ির দেওয়ালে পানের পিক নাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝক তকতক করিতেছে। যুবতীদ্বয় দ্বিতলের বারান্দায় পৌঁছিয়া দেখিল, 20-22 বছরের এক যুবক একটা আদময়লা টুইল শার্ট গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। সে অগ্রসর হইয়া আসিয়া ইংরেজিতে বলিল, ডক্টর রবিনসন কি আপনাদের পাঠাইয়া দিয়াছেন? ইংরাজি বেশধারিণী বলিল, হ্যাঁ তিনিই আমাদের পাঠাইয়াছেন, এ বাড়ির কর্তাকে। যুবক উত্তর করিল, যিনি কর্তা তিনি অসুস্থ। ফিজ সম্বন্ধে আমরা তবে কাহার সঙ্গে কথাবার্তা কহিব? আমার সঙ্গেই কহুন। আপনি তার পুত্র বুঝি? যুবক ঈষৎ হাসিয়া উত্তর করিল, না আমি তার বন্ধু, তিনি আমারই সমবয়সী। তিনি নিজ অধিকারে একজন জমিদার, ময়মনসিং জেলার অধিবাসী, এখানে থাকিয়া বিজ্ঞান কলেজে MSc পাঠ করিতেছেন। এই পরিচয় শুনিয়া যুবতীদ্বয়ের মনে যেন একটু সম্ভ্রমের ভাব উদয় হইল। শাড়ি পরা মেয়েটি এবার বাংলায় জিজ্ঞাসা করিল, কতদিন জ্বর হয়েছে?
আজ এগারো দিন। বাড়ির মেয়ে ছেলেরা সব কোথায়? এই বাড়িতে মেয়ে ছেলেরা কেউ থাকে না, এটা তো বাসা বাড়ি কি না? আমিও থাকি অন্য বাসায়, তবে কদিন এখানেই রয়েছি, নইলে রোগীকে দেখে শুনে কে। রোগী কোথায়, কোন ঘরে? চলুন রোগীকে আমরা দেখি। যুবক উভয়কে লইয়া সেই বারান্দার প্রান্তস্থিত একটি কক্ষে গিয়া প্রবেশ করিল। পালঙ্কের উপর একটা রেশমি চাদর আবৃত হইয়া 23-24 বৎসর বয়সের এক যুবক শুইয়া আছে। একজন বৃদ্ধ ভৃত্য পালঙ্কের ধারে বসিয়া ধীরে ধীরে রোগীর পায়ে হাত বুলাইতেছে। মেম সাহেব দয়কে দেখিয়া সে ব্যক্তি সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। যুবতীদ্বয় প্রায় আধ মিনিটকাল রোগীর মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর চার্ট দেখিতে লাগিল। ডাক্তার সাহেবের আদেশক্রমে 6 ঘন্টা অন্তর রোগীর দেহের উত্তাপ ও নাড়ির গতি এই চার্টে লিপিবদ্ধ হইতেছে। যুবতীদ্বয় চার্ট দেখিতেছিল, যুবকটি বলিল, শুশ্রূষা সম্বন্ধে ডাক্তার সাহেব কি? হ্যাটধারিণী নিজ আবদ্ধ ওষ্ঠযুগলে অঙ্গুলি স্থাপন করিয়া যুবককে কথা কহিতে নিষেধ করিল। তারপর অতি মৃদুস্বরে বলিল, গোল করেন কেন, দেখিতেছেন না রোগী নিদ্রিত? তারপর সঙ্গিনীর দিকে ফিরিয়া সেই রূপ স্বরে বলিল, ডোরা তুমি রোগীর নিকট থাকো, আমি অন্য ঘরে গিয়া বাবুর সঙ্গে কথাবার্তা কহি। যুবকের দিকে ফিরিয়া বলিল, এসো বাবু। এ কক্ষখানি এই গৃহস্বামীর পরিবার ঘর। সবচেয়ে ভালো চেয়ারখানি দখল করিয়া শুশ্রূষাকারিণী বলিল, বসো বাবু বসো। ইহার মুরব্বি আনা দেখিয়া যুবকের হাসি পাইতেছিল। যুবতী বলিল, তোমার নামটি জানিতে পারি কি? যুবক বলিল, আমার নাম অনিল চ্যাটার্জি। যুবতী বলিল, আমার নাম মিস জেসি ব্রাউন। আমার সঙ্গে যে আসিয়াছে তাহার নাম মিস ডোরা রায়। অনিল জিজ্ঞাসা করিল, উনিও কি ক্রিশ্চান নাকি? নিশ্চয়ই, কামাক স্ট্রিটে যে নার্সেস হোম আছে সেইখানে আমরা থাকি। ক্রিশ্চান না হইলে কি ডোরা সেখানে থাকিতে পাইত? বলিতে বলিতে জেসি তাহার হাত ব্যাগ খুলিয়া একটা সিগারেট কেস বাহির করিল। নিজে একটি সিগারেট ধরাইয়া কেসটি অনিলের দিকে ঠেলিয়া দিয়া বলিল, হ্যাভ ওয়ান। অনিল বলিল, ধন্যবাদ, আমি ধূমপান করি না। জেসি অনিলের দিকে চাহিয়া ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত করিয়া হাসিতে হাসিতে বলিল, ইনডিড, হোয়াট আ গুড লিটল বয়। অনিল বলিল, তোমার সখি ওই ডোরা? জেসি বাধা দিয়া বলিল, মিস রয়, ইফ ইউ প্লিজ। অনিল বলিল, হ্যাঁ মাফ করিবেন, মিস রয়ও কি সিগারেট খান নাকি? জেসি নিজ সিগারেটে 2-3 টান দিয়া না সূচক শিরস চালনা করিয়া অবজ্ঞা ভরে বলিল, বেঙ্গলি হ্যাঁ। অনিল মনে মনে বলিল, আহা মরি, তুমি যে কত খাঁটি ইংরেজ তা তোমার গায়ের রঙেই মালুম। প্রকাশ্যে বলিল, হ্যাঁ, যে কথা তোমায় ও ঘরে জিজ্ঞাসা করিতেছিলাম, শুশ্রূষা কিভাবে করিতে হইবে ডাক্তার সাহেব কি তোমাদের জানাইয়াছেন? জেসি কয়েকটান সিগারেট টানিয়া বলিল, আমাদের কাজ আমরা জানি, সে সম্বন্ধে তোমার কোনো আশঙ্কা করিবার প্রয়োজন নাই বাবু। ডাক্তার সাহেব বলিয়াছেন আমরা দুইজনে পালাক্রমে 24 ঘন্টাই রোগীর নিকট থাকিব। মিস রয়ের ফিজ দৈনিক 10 টাকা করিয়া, আমার 15 টাকা। আমি সিনিয়র কি না? আমি উহার 3 বৎসর পূর্বে পাশ করিয়াছিলাম। অনিল বলিল,
বেশ, ওই ফি তোমাদিগকে দেওয়া হইবে। আর যাতায়াতের ট্যাক্সি ভাড়া সেও তোমরাই দিবে। অবশ্যই দিব। উত্তম কথা। রোগীর নাম কি? নিরঞ্জন রায়চৌধুরী। বলিলে জমিদার? জমিদাররা খুব বড় লোক হয় না? হ্যাঁ, বড় লোক বই কি। মিস্টার রায়চৌধুরীর বয়স কত? 24। বাপ মা আত্মীয় স্বজন সব কোথায়? বাপ মা ভাই বোন কে হই নাই, আত্মীয় স্বজন যাহারা আছেন দেশেই আছেন। এর এক আত্মীয় সম্বন্ধে মাতুল, তিনি স্টেটের ম্যানেজার। নিরঞ্জনের বয়স যখন 10 বছর সেই সময় উহার পিতৃবিয়োগ হয়। তখন হইতেই ওই মাতুল আদালত হইতে গার্জেন নিযুক্ত হইয়া বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করিতেছেন, নিরঞ্জনকেও লেখাপড়া শিখাইতেছেন। উনি আজিও বিবাহ করেন নাই। MSc পাশ করিয়া বিলাতে গিয়া ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা করিবেন ইচ্ছা আছে। বিলাত হইতে ফিরিবার পূর্বে বিবাহ করিবেন না। জেসি বলিল, বাবু তুমি বড্ড বাজে বক, ওসব কথা তোমায় কে জিজ্ঞাসা করিয়াছে? বলিয়া সে এক মনে সিগারেট টানিতে লাগিল। মিস জেসি সিগারেট শেষ করিয়া ছাইদানি অভাবে উহা বারান্দায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, টাইফয়েড রোগীর শুশ্রূষার জন্য যে সকল সরঞ্জাম আবশ্যক তাহার কি কি আছে কি কি নাই আমায় দেখাও। যাহা যাহা নাই সে সকল এখনই আনাইয়া লইতে হইবে। অনিল তখন উঠিয়া জেসিকে পার্শ্ববর্তী কক্ষে লইয়া গেল। জিনিসপত্র দেখিয়া আর যাহা যাহা আবশ্যক জেসি সে সমস্ত জিনিসের একটি তালিকা লিখিয়া দিল। বলিল, এগুলি কাল সকালে আনাইয়া লইলেই চলিবে, যাহা আছে আজ রাত্রের জন্য তাহাই যথেষ্ট। এখন মিস রয়কে একবার ডাকিয়া দাও, তুমি রোগীর নিকট থাকো, পালা সম্বন্ধে মিস রয়ের সঙ্গে আমি কথাবার্তা স্থির করিয়া লই। অনিল উঠিয়া গেল। ক্ষণকাল পরে ডোরা আসিয়া প্রবেশ করিল। জেসি প্রস্তাব করিল, আজ রাতটা ডোরাই থাকিবে, কল্লো প্রাতে 8টার সময় আসিয়া জেসি উহাকে ছুটি দিবে, তাহার পর 6 ঘন্টা অন্তর পালা বদলাইবে। ডোরা কোনো আপত্তি করিল না। জেসি বলিল, তবে তুমি রোগীর কাছে যাও, ওই চ্যাটার্জি ছোকরাকে একটা ট্যাক্সির জন্য লোক পাঠাইতে বলো। গুড নাইট ডিয়ার বলিয়া জেসি হস্ত প্রসারণ করিল। গুড নাইট বলিয়া ডোরা উঠিয়া জেসির করমর্দন করিল। জেসি বলিল, খুব সাবধান, রোগীর ঘরে যেন গোলমাল না হয়, ওই চ্যাটার্জি লোকটা ভারী বকবক করে। গোল করে তো উহাকে ঘর হইতে বাহির করিয়া দিও, আর দেখো চার যেন ঠিক ঠিক তৈরি হইতে থাকে। ডক্টর রবিনসন এ বিষয়ে কিরকম কড়াক কর তা জানো তো? আর উত্তাপ 102 ডিগ্রির উপর উঠিলেই মাথায় আইস ব্যাগ দিবে, যেন ভুল না হয়। ভুল হইবে না। গুড নাইট বলিয়া ডোরা প্রস্থান করিল। যেদিনের ঘটনা উপরে বর্ণিত হইল সেই দিনই সন্ধ্যাবেলায় ডাক্তার সাহেব আসিয়া নিরঞ্জনের ব্যাধি টাইফয়েড বলিয়া নির্দেশ করিয়াছিলেন এবং শিক্ষিত শুশ্রূষাকারিণীদের দ্বারা 24 ঘন্টা শুশ্রূষার প্রয়োজন জ্ঞাপন করিয়া যান। যে বৃদ্ধ ভৃত্যকে রোগসজ্জার প্রান্তে বসিয়া তাহার মনিবের পায়ে হাত বুলাইতে দেখা গিয়াছিল তাহার নাম রামকৃষ্ণ। সে নিরঞ্জনের পিতার আমলের ভৃত্য। নিরঞ্জনকে সে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল। রাত্রি 9টার মধ্যে 2 জন নার্স আসিবে ইহা বলিয়া ডাক্তার সাহেব প্রস্থান করিবার পর দেশে মাতুল মহাশয় রাজেন্দ্রবাবুকে নিরঞ্জনের পীড়ার সংবাদ তার যোগে জানাইয়া তাহাকে আসিতে বলা হয়। অনিলই ট্যাক্সিতে গিয়া টেলিগ্রাম করিয়া আসিয়াছিল। তদনুসারে বৃদ্ধ রাজেন্দ্রবাবু তৃতীয় দিন প্রভাতেই কলিকাতায় আসিয়া পৌঁছিলেন।
ডাক্তার সাহেব এবং অপর একজন খ্যাতিমান বাঙালি ডাক্তার দুই বেলাই আসিয়া রোগীকে দেখিতেছেন এবং তাহাদের উপদেশ অনুসারে জেসি এবং ডোরা কর্তৃক অক্লান্ত শুশ্রূষাও চলিতেছে। অনিলও প্রত্যহ আসে, বন্ধুকে দেখিয়া যায়। সংকটের দিনগুলি একে একে উত্তীর্ণ হইয়া যাইতে লাগিল। চারি সপ্তাহ পরে চিকিৎসকগণ বলিলেন, আর কোনো আশঙ্কা নাই, তবে পথ্য দিবেন আরও কয়েকদিন বিলম্বে। তাহারা ইহাও জানাইলেন, এখন আর দুইজন শুশ্রূষাকারিণীর প্রয়োজন নাই, একজন থাকিলেই যথেষ্ট হইবে। ডোরা প্রথম প্রথম ছুটি হইলে নার্সেস হোমে গমন করিত, তাহার পর এই বাড়িতেই তাহাকে নিভৃত ও স্বতন্ত্র একটি ঘর দেওয়া হয়। বামুন ঠাকুরের রান্নার ডাল ভাত তরকারি উপাদেয় জ্ঞানে আহার করিয়া ছুটির সময়টা সে এই বাড়িতেই যাপন করিতে থাকে। তাহা ছাড়া ডোরা কোনো মেম সাহেবগিরি ফলায় না বলিয়াও বটে এবং অতি যত্নে রোগীর শুশ্রূষা করে বলিয়াও বটে। ইহাকে সকলেরই বড় ভালো লাগিয়াছে। রাজেন্দ্রবাবু তাহাকে মাতৃ সম্বোধন করেন। রামকৃষ্ণ ও অন্যান্য ভৃত্যেরা তাহাকে অসংকোচে দিদিমণি বলিয়া ডাকে। সে যেন পরিবারস্থ একজনের মতোই হইয়া পড়িয়াছে। সুতরাং মিস জেসিকে বিদায় দিয়া ডোরাকে রাখাই স্থির হইল। পরদিন রাজেন্দ্রবাবু নিরঞ্জনকে বলিলেন, বাবা, এখন তুমি বেশ সেরে উঠেছ, এইবার আমি ফিরে যাই না কেন? দু হপ্তার উপর হলো এসেছি, সেখানে কাজকর্ম কিভাবে চলছে না চলছে কিছুই তো বুঝতে পারছি না। একবার মনে করেছিলাম তুমি পথ্য পেলে তারপর যাব, কিন্তু তাহলে আরও তিন চার দিন দেরি হয়ে যায়। নিরঞ্জন বলিল, আমার জন্যে বেশি কিছু ভাববেন না মামাবাবু, আমি তো এখন বেশ ভালো হয়ে উঠেছি, খিদেও খুব হয়েছে, দুটি ভাত পেলেই এখন বাঁচি। আপনি কবে যেতে চান? আজই সন্ধ্যার গাড়িতে রওনা হই। আচ্ছা বেশ, যা ভালো হয় তাই করুন মামাবাবু। এই সময় ডোরা প্রবেশ করিল। রাজেন্দ্রবাবু বলিলেন, ডোরা মা, তোমার চা খাওয়া হলো? না মামাবাবু, আমি যে আজ আপনার সঙ্গে চা খাবো কাল আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, বেশ তো, চলো তোমার ঘরে বসে এই দুজনে চা খাই গিয়ে। নিরঞ্জন বলিল, ডোরা, তুমি চা খেয়ে এসে আমায় খবরের কাগজ পড়ে শোনাবে তো? শোনাবো বই কি বলিয়া ডোরা রাজেন্দ্রবাবুর সহিত চলিয়া গেল। এক টেবিলে ডোরার সহিত একত্র বসিয়া চা পান করিতে করিতে রাজেন্দ্রবাবু বলিলেন, তোমার সঙ্গে নির্জনে একটু কথাবার্তা কইবার জন্যেই তোমাকে ডেকে এনেছি। আজ তো আমি চললাম মা। চললেন? আমিও তাহলে যাই, কি বলেন? তুমি আরও দিন কয়েক থাকো না, নিরুপথ্য পাক, তারপর যেও। মাথাটা নত করিয়া ডোরা বলিল, আচ্ছা তাই, কিন্তু মা, যেসব কথা আমি তোমায় বলেছি তা মনে রেখো। ডোরা পূর্ববৎ অবনত মস্তকে বলিল, সব মনে রাখবো মামাবাবু। যখন কোনো কিছু তোমার দরকার হবে তুমি নিঃসংকোচে আমার কাছে লিখে পাঠিও। লিখব। তোমার পিতা জীবিত থাকলে তার কাছে তুমি যা বলতে পারতে, যা চাইতে পারতে, যা আবদার করতে পারতে, আমার কাছেও তুমি ঠিক তাই করবে। সে তো আমার সৌভাগ্য মামাবাবু। ডোরার চক্ষু সজল হইয়া আসিল। চা পান শেষ করিয়া রাজেন্দ্রবাবু বলিলেন, যাও মা, তুমি এখন নীরুর কাছে গিয়ে বসোগে, আমি একবার বাজারে বেরুব, কিছু জিনিসপত্র কিনতে হবে। ডোরা বলিল, আমিও আজ খেয়ে দিয়ে একবার নার্সেস হোমে যাবো।
বিকেলের মধ্যেই ফিরে আসব। আপনি তো সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর রওনা হবেন। হ্যাঁ, রাত 9টায় ট্রেন। আমি আপনাকে স্টেশনে তুলে দিতে যাব মামাবাবু। বেশ, তা যেও মা, বলিয়া রাজেন্দ্রবাবু একটি চুরুট ধরাইয়া স্কন্ধে চাদর ফেলিয়া ছড়ি হাতে করিয়া বাহির হইলেন। ডোরাও গিয়া নিরঞ্জনের কক্ষে প্রবেশ করিল। আজ তো আপনি পথ্য পেলেন, আমি ও বেলা তবে চলে যাই, নিরঞ্জন বলিল। ভাত খেয়ে কেমন থাকি সেটা দেখা কি আমার দয়াবতী নার্সের কর্তব্য নয় ডোরা? ভালোই থাকবেন নিরঞ্জনবাবু। আচ্ছা, না হয় কালই আমি যাব, কি বলেন? আমার বলার আর মূল্য কি বলো? ডোরা হাসিয়া নিরঞ্জনের হাত ধরিয়া বলিল, আপনি ভারী ছেলে মানুষ। নিরঞ্জন বলিল, আমি ছেলে মানুষ যদি, তবে আমাকে তুমি, আপনি, মশাই, নিরঞ্জনবাবু এসব বলো কেন? ডোরা বলিল, বয়সে কি ছেলে মানুষ, বুদ্ধিতে ছেলে মানুষ। নিরঞ্জন বলিল, কাল থেকে রোজ বিকেলে ট্যাক্সিতে গঙ্গার ধারের রাস্তায় ময়দানে ডাক্তার আমায় বেড়াতে বলেছেন, শুনেছ তো? শুনেছি। তবে সে সময় তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমার হঠাৎ যদি কিছু হয়, আমি বুঝি রোজ রোজ তোমাকে সঙ্গে করে হাওয়া খেতে নিয়ে যাব? এটাও কি নার্সদের একটা ডিউটির মধ্যে গণ্য নাকি? বলিয়া ডোরা হাসিতে লাগিল। নিরঞ্জন বলিল, নার্স আর রোগী, মানুষের সঙ্গে মানুষের এছাড়া কি আর অন্য কোনো সম্বন্ধ হতে পারে না? এই সময় রামকৃষ্ণ খানসামা আসিয়া বলিল, দিদিমণি, তোমার ভাত দিয়েছি, খাবে এসো। ডোরা উঠিল। নিরঞ্জন খপ করিয়া ডোরার একটা হাত ধরিয়া ফেলিয়া বলিল, আমার কথার জবাব দিয়ে যাও। ডোরা রামকৃষ্ণের দিকে ফিরিয়া বলিল, দেখছো রামুদা, আমি খিদেয় মরছি, আমায় যেতে দিচ্ছেন না। নিরঞ্জন ডোরার হাত ছাড়িয়া দিল। ডোরা হাসিতে হাসিতে বাহির হইয়া গেল। ডোরা আসনের উপর বসিয়া খাইতে আরম্ভ করিল। অদূরে রামকৃষ্ণ বসিয়া তাহার সহিত কথাবার্তা কহিতে লাগিল। এ কথা সে কথার পর বলিল, দিদিমণি, দাদাবাবু তো আরাম হয়ে উঠলেন, এইবার তুমি? বৃদ্ধের কথা আটকাইয়া গেল। ডোরা মুখ তুলিয়া বলিল, এইবার আমি কি রামুদা, আমায় বিদায় করতে যাচ্ছ? রামু বলিল, না না, বিদায় কেন, সে কথা আমি মুখে আনতে পারি দিদি। তবে বলছিলাম কি না, তোমার তো কাজকর্ম, এইভাবে বসে থাকলে? ডোরা পাতে খানিকটা মাছের ঝোল ঢালিয়া বলিল, কেন, তুমি তো আমায় রোজ 10টি করে টাকা ফি জুগিয়ে যাচ্ছ, ভাবছো বোধ হয় এখন আর আমার মনিবের টাকাগুলো মিছে কেন লোকসান হয়? তোমার মনিবের তো গাদা গাদা টাকা রামুদা, 500 গাধায় বইতে পারে না, আমি না হয় রোজ 10টা করে টাকা নিলামই বা। রামকৃষ্ণ বলিল, না না, সে কথা কি বলছি দিদিমণি, তা নয়, তবে কি না? ডোরা কৃত্রিম কোপ সহকারে বলিল, যাও যাও রামুদা, বুড়ো হয়ে তোমার ভীমরতি ধরেছে, আমি কোথাও যাব না, আমি এইখানে থাকব। আমি খ্রিস্টান বলে যদি তোমাদের আপত্তি থাকে, ওই কি সব বলে আজকাল, শুদ্ধি টুদ্ধি করিয়ে আমায় হিন্দু করে নাও না, দুদিন না হয় খ্রিস্টানই হয়েছি, হাজার হোক, হিন্দুর মেয়ে তো বটে। রামকৃষ্ণের মুখে বিষাদের ছায়া পড়িল, সে নত নেত্রে বসিয়া রহিল। অবশেষে বলিল, আমার কথা তুমি বুঝতে পারছো না দিদিমণি। ডোরা বলিল, আমি খুব বুঝেছি, যাও তুমি এখন খেতে বসো গে, 11টা বেজে গেছে,
আমি তোমার দাদাবাবুর জাত মেরে দেব না, কিছু ভয় নেই। হ্যাঁ, জাত তো ভারী আছে কি না? আমি এ বাড়িতে আসা অবধি কতগুলো মুরগি তোমাদের ওই উঠানে জবাই হয়েছে বলো দেখি। তোমাকে একদিন রাম পাখির ঝোল খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। রাম রাম, ছি ছি, বলিতে বলিতে রামকৃষ্ণ উঠিয়া চলিয়া গেল। নিরঞ্জনের নির্বন্ধাতি সজ্জে ডোরা আর চার দিন এ বাড়িতে রহিল। প্রত্যহ বিকালে নিরঞ্জনকে হাওয়া খাওয়াইয়াও আনিল, তবে রোজ একবার করিয়া নার্সেস হোমে ঘুরিয়া আসিত। আজ বিকালে চা পান করিয়া ডোরা বিদায় লইবে। সে যাইবার সময় নিরঞ্জন বলিল, ডোরা, তুমি আমার জীবনদান করেছ, তোমার সেবা শুশ্রূষাতেই আমি বেঁচে উঠেছি, নইলে বোধহয় এ যাত্রা মহাযাত্রাই করতে হতো। ডোরা নিরঞ্জনের গায়ে একটা থাবড়া মারিয়া বলিল, হ্যাঁ কি যে বলো তুমি, যাও, ভালো লাগে না ওসব কথা। নিরঞ্জন বলিল, আমি কিছুমাত্র বাড়িয়ে বলিনি, সত্যি কথাই বলছি। তাই ভেবেছি আমার কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ তোমার যদি আপত্তি না থাকে। ডোরা বলিল, আছে, আমার আপত্তি আছে, আমি তোমার কৃতজ্ঞতা চাই নে। নিরঞ্জন বলিল, আচ্ছা, কৃতজ্ঞতা নাই নিলে, আমাদের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ। ডোরা বলিল, উফ, তুমি তো আজকাল অনেক ভালো ভালো কথা শিখেছো দেখছি। নিদর্শন মানে কি ভাই, সত্যি আমি জানি নে। নিরঞ্জন বলিল, তোমার বাপ মা মারা যাওয়ার পর 5 বছরের বেলা থেকে তুমি মিশনারিদের হাতে, কে তোমায় বাংলা শেখাবে বলো? নিদর্শন মানে হচ্ছে কি বলে গিয়ে ইয়ে, অর্থাৎ। ডোরা ঈষৎ হাসিয়া বলিল, চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, চিহ্ন চিহ্ন। তারপর বলে যাও, এখনো মেনু বলনি। নিরঞ্জন বলিল, কৃতজ্ঞতা নিতে তোমার আপত্তি থাকে থাকুক, বন্ধুত্বের। ডোরা বলিল, স্নেহের, স্নেহের আরো ভালো কথা। নিরঞ্জন বলিল, হ্যাঁ হ্যাঁ, স্নেহের, স্নেহের চিহ্নস্বরূপ আমি তোমার জন্যে একজোড়া ব্রেসলেট আনিয়ে রেখেছি, তোমার যদি আপত্তি না থাকে। ডোরা খিলখিল করিয়া হাসিয়া বলিল, আপত্তি? না না, কিচ্ছু না কিচ্ছু না, কই সে ব্রেসলেট জোড়া, দেখি না ভাই। নিরঞ্জন উঠিয়া আলমারি খুলিতে খুলিতে বলিল, ডোরা, তুমি একটা প্রহেলিকা, তোমায় বোঝা ভার। ডোরা বলিল, আমি তোমার ভার বোঝা বলেই তো আমায় তাড়াচ্ছ, তবু এখনো বউ আসেনি। নিরঞ্জন বলিল, বউ কি আসবে? আসবে না, তোমার কপালে থাকে তো একদিন আসবে বই কি। নিরঞ্জন একটি ক্যাশ বাক্স আলমারি হইতে বাহির করিয়া আনিতে আনিতে বলিল, ডোরা, সত্যি তুমি কি 5 বছর বয়স থেকে মিশনারিদের হাতে? এসব খাঁটি বাঙালি বলচাল শিখলে কোথা থেকে? ডোরা বলিল, আমাদের হোমে এমনও সব বাঙালি ক্রিশ্চান নার্স আছে যারা বাঙালি ঘরের হাঁড়ির খবর সবই জানে, তাদের কাছে আমি শিখেছি। নিরঞ্জন ক্যাশ বাক্স খুলিয়া একটি ভেলভেটের কেস বাহির করিল এবং সেটি খুলিয়া ডোরার সামনে ধরিল। বাহ, কি সুন্দর বলিয়া ডোরা তাহা নিরঞ্জনের নিকট হইতে চিলের মতো ছোঁ মারিয়া লইল এবং ব্রেসলেট পরিতে উদ্যত হইল। নিরঞ্জন বলিল, এসো ডোরা, আমি নিজে তোমার হাতে পরিয়ে দিই। ডোরা বলিল, না না, তোমায় পরাতে হবে না, তুমি লাগিয়ে দাও আর কি, আমি নিজে পরি।
ব্রেসলেট পরিয়া হাত দুখানি তুলিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে দেখিতে ডোরার মুখে হাসি ফুটিয়া উঠিল। ছোট মেয়ে মনের মতো খেলনা পাইলে তাহার মুখে যে খুশির হাসিটি ফুটে ঠিক সেইরূপ। পরমুহূর্তে ডোরা গলায় কাপড় দিয়া ভূমিষ্ঠ হইয়া নিরঞ্জনকে প্রণাম করিল। নিরঞ্জন তাহাকে হাতে ধরিয়া তুলিবার অভিপ্রায়ে নত হইবা মাত্র ডোরা হরিণীর মতো ক্ষিপ্র চরণে উঠিয়া পলাইল এবং বারান্দায় গিয়া রামুদা রামুদা বলিয়া ডাকিতে লাগিল। রামু আসলে বলিল, রামুদা দেখো তোমার দাদাবাবু আমাকে কেমন গহনা দিয়েছেন বলিয়া বালিকার ন্যায় আনন্দোচ্ছ্বাসে হাত দুটি তুলিয়া ঘুরাইতে লাগিল। রামু হাসিতে হাসিতে বলিল, বেশ হয়েছে দিদি, বেশ হয়েছে, ও আমি আগে দেখেছি। মামাবাবু যেদিন সাহেব বাড়ি থেকে কিনে আনেন সেই দিনই আমি দেখেছি, বেশ মানিয়েছে দিদির হাতে। ডোরা বলিল, মামাবাবু কিনে এনেছিলেন বুঝি? ও তাই বুঝি সেদিন সকালে চা খাওয়ার পর তিনি বলেছিলেন আমি বাজারে যাচ্ছি জিনিস কিনতে, তোমরা ভিতরে ভিতরে বুঝি এই ষড়যন্ত্রটি পাকিয়েছিলে? নিরঞ্জন বলিল, রামুদারই তো দোষ, আমি মামাবাবুকে বললাম ডোরা আমার এত সেবা করলে যাওয়ার সময় ওকে তো কিছু উপহার দেওয়া উচিত, মামা বললেন একটা চেক দেওয়া যাবে। রামু সেখানে দাঁড়িয়েছিল, ও বললে না না ওসব চেক চোঁকে দরকার নেই, যে হাতে দিদিমণি তোমার অত সেবাটি করলে সে হাত দুখানি সোনা দিয়ে বাঁধিয়ে দাও, তাই তো ব্রেসলেট কেনা পরামর্শ হলো। ডোরা বলিল, তাই বুঝি? আমাকে কিছু বলা হলো না, বললে আমি মামাবাবুর সঙ্গে যেতাম, নিজে দেখে পছন্দ করে কিনতাম, আরও হয়তো কত ভালো ভালো জিনিস ছিল পেলাম না বলিয়া মুখে বিষণ্ণতার ভান করিল। খোট্টা ভৃত্য আসিয়া সংবাদ দিল, দিদিমণি ট্যাক্সি আয়া হ্যায়। ডোরার নির্দেশ মতো ভৃত্য তাহার জিনিসপত্র নামাইয়া লইয়া গেল। ডোরা আবার নিরঞ্জনকে প্রণাম করিল। নিরঞ্জন ডোরার সহিত নামিয়া তাহাকে ট্যাক্সিতে তুলিয়া দিয়া আসিতে চাহিল, কিন্তু ডোরা বলিল, তুমি এসো না, রামুদার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। নিরঞ্জন মনে করিল গাড়িতে উঠিবার সময় ভৃত্যগণকে বকশিস দিবে বলিয়া ডোরা তাহাকে সঙ্গে আসিতে নিষেধ করিল। ধরা গলায় বলিল, আচ্ছা এসো তাহলে। পাচক ও ভৃত্যকে ডোরা আগেই বকশিস দিয়া রাখিয়াছিল। সদর দরজার নিকট পৌঁছিয়া সে হঠাৎ ঝুঁকিয়া রামুর পদস্পর্শ করিল। রামু স্তম্ভিত হইয়া বলিল, ছি ছি দিদি, ও কি ও কি, আমায় পেন্নাম করতে আছে, আমি যে সুদূর। ডোরা বলিল, প্রণাম করতে আছে, তুমি আমায় ভালোবাসলে কেন? আমরা খ্রিস্টান যিশুভোজী, ওসব জাতিভেদ রাতিভেদ মানি নে বলিয়া চোখের জল মুছিয়া ডোরা ট্যাক্সিতে উঠিল। মেয়েটা পাগলি, আপন মনে এই কথা বলিতে বলিতে চক্ষু মুছিতে মুছিতে রামু ভিতরে গেল। ডোরা চলিয়া গেলে নিরঞ্জনের মনে হইল বাড়িটা যেন বিষণ্ন শ্মশানের আকার ধারণ করিয়াছে, বিদ্যুতের আলোক যেন আর তেমন উজ্জ্বলভাবে জ্বলিতেছে না। একখানা ইজি চেয়ারে পড়িয়া পড়িয়া নিরঞ্জন কত কি ভাবিতে লাগিল। রাত্রি আটটার সময় রামু তাহার পথ্য দুধ পাউরুটি আনিয়া হাজির করিল। নিরঞ্জন খাইতে বসিল, কিন্তু ভালো লাগিল না। এ কয়দিন ডোরাই তাহার পথ্য আনিয়া দিত এবং কাছে বসিয়া খাওয়াইত। কোনো রকমে কতকটা খাইয়া আচমন করিয়া নিরঞ্জন আবার ইজি চেয়ারে আশ্রয় লইল। চেয়ারে পড়িয়া থাকাও ভালো লাগে না, মধ্যে মধ্যে উঠিয়া বাহিরের বারান্দায় পায়চারি করে, ক্লান্ত হইলে
আবার আসিয়া চেয়ারে বসে। এইরূপ করিতে করিতে রাত্রি 9:30 বাজিয়া গেল, ঘুম পায় না। রামু আহার সারিয়া এই ঘরের মেঝেতেই নিচে বিছানা পাতিতে পাতিতে বলিল, দাদাবাবু এখনো শুলে না? 10টা যে বাজতে চলল, শোও, নইলে অসুখ করবে যে। নিরঞ্জন বলিল, ঘুম আসছে না রে। কেন দাদাবাবু, রোজ তো এ সময় ঘুমও তুমি। আজ মনটা বড় খারাপ, আজ অনেক কথা ভাবছি। রামু নিজ বিছানার উপর আরাম করিয়া বসিয়া বলিল, কি ভাবছ দাদাবাবু? নিরঞ্জন বলিল, দেখ একা একা আর ভালো লাগে না, আমার বিয়ে করতে ইচ্ছে হয়েছে। রামু বলিল, বেশ তো, সে তো ভালো কথা দাদাবাবু। তুমি বিলেত থেকে ফিরে না এলে বিয়ে করবে না বলেছিলে, তাই তো এতদিন মেয়ে দেওয়ার জন্যে যে এসেছে তাকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। মামাবাবুকে আমি চিঠি লিখে দিই, স্বঘর স্বজাতের একটি সুন্দরী পাত্রী স্থির করে রাখুন। আর সামনে আশ্বিন কার্তিক মাস, অগ্রহায়ণ মাস পড়তেই তোমার বউ এনে দিই। আমিও তো বুড়ো হয়েছি, কবে আছি কবে নেই। তোমায় যেমন কোলে পিঠে করে মানুষ করেছিলাম, তোমার দুই একটি ছেলে মেয়েকেও মানুষ করে দিয়ে যাই। নিরঞ্জন বলিল, স্বঘরে স্বজাতে যদি নাই হয়, আমি যদি অন্য জাতের কোনো মেয়েকে, যদি খ্রিস্টানও হয়, তাকে বিয়ে করি, তাতেই বা কি? রামু বলিল, কায়েতে ছেলে হয়ে তুমি খ্রিস্টান বিয়ে করবে কেন দাদাবাবু? তাতে পিতৃপুরুষের জলপিণ্ডি লোভ হয়ে যাবে যে, মামাবাবুই বা মত দেবেন কেন? নিরঞ্জন বলিল, মামাবাবু তো আর তোমাদের মতো গোঁড়া হিন্দু নন। রাম বলিল, হ্যাঁ তা আমি জানি, মামাবাবু তো ছোঁড়া বয়সে যখন এখানে কলেজে পড়তেন তখন তো ব্রহ্ম সবাই গিয়ে খ্রিস্টান হবার মতলবি করেছিলেন, উনার বাপ মা এসে কত কষ্টে ওকে ফিরিয়ে বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দেন। তুই এত খবর জানলি কি করে রে? আমি জানি নে, আমার যখন গোঁব ওঠেনি তখন থেকেই তো তোমাদের সংসারে আমি রয়েছি। কর্তা মশাইয়ের বিয়ের পর তিনি যখনই শ্বশুরবাড়ি যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন, ওনাদের ঝি চাকরদের কাছে তখন সব কথাই আমি শুনেছিলাম। তাহলেই বুঝে দেখ, কোনো খ্রিস্টান মেয়েকে যদি আমার বিয়ে করতে ইচ্ছে হয় মামাবাবু বোধ হয় বাধা দেবেন না। রামু উচ্চ হইয়া উঠিয়া বলিল, কি সর্বনাশ দাদাবাবু, কি ভাবছো বলো দেখি? তুমি কি ডোরা দিদির কথা মনে করে আমায় এইসব কথা বলছো? নিরঞ্জন ঈষৎ হাসিয়া বলিল, যদি তাই হয় তবে বলি শোন, আমি মনে মনে স্থিরই করেছি, যদি বিয়েই করি তবে ডোরাকে ছাড়া আর কাউকে করব না। রামও ভীতস্বরে বলিয়া উঠিল, রাম রাম দুর্গা দুর্গা, ছি ছি দাদাবাবু, ও কথা তুমি মুখেও এনো না, কি সর্বনাশ! রামুর এই আকস্মিক উচ্ছ্বাসে নিরঞ্জন অত্যন্ত বিস্মিত হইয়া বলিল, কেন রামুদা, ও কথা বলছিস কেন? রামু বলিল, তবে শুনবে দাদাবাবু, মামাবাবু তোমায় জানাতে বারণই করে গিয়েছিল, কিন্তু এখন আর না বলে উপায় কি? রাম রাম দুর্গা দুর্গা, হেমা কালী রক্ষা করো। নিরঞ্জন চেয়ারে উচ্চ হইয়া উঠিয়া বলিল, কি রে রামু, ব্যাপার কি, হঠাৎ পাগল হয়ে গেলি নাকি? রামু তখন যেন এলাইয়া পড়িল, বলিল,
পাগল হইনি দাদাবাবু। তবে শোনো, ওই ডোরা তোমার আপন বোন। নিরঞ্জন বলিয়া উঠিল, সে কি রে, বোন কি করে? আমার তো কোনোদিন বোন হয়েছিল বলে শুনিনি। রামু বলিল, তোমার মারপেটের বোন নয়, হ্যাঁ তবু ও তোমার আপন বোন। আমার বাবার মেয়ে? হ্যাঁ। নিরঞ্জনও এতক্ষণে ইজি চেয়ারে এলাইয়া পড়িল, বলিল, বাবার যে আর এক বিয়ে ছিল তা তো আমি কোনোদিন শুনিনি রামুদা। রামু বলিল, হ্যাঁ কর্তার বিয়ে আর ছিল না বটে, হ্যাঁ কি বা বলি ছাই, তুমি দাদাবু তখন বছর দুয়েকের হবে, কর্তা তখন মাঝে মাঝে কলকাতায় আসতেন, এক মাস দু মাস করে থাকতেন, সেই সময় ওই ঘটনা হয়, কর্তা তাকে ভবানীপুরে বাড়ি কিনে দিয়েছিলেন, মিশনারি মেম রেখে তাকে লেখাপড়া শেখাতেন। ওই ডোরা যখন জন্মালো তখন তো আমরা ভবানীপুরের বাড়িতেই, তোমার বয়স তখন 3 কি বড়জোর 4। নিরঞ্জন প্রথমটা এ কথাগুলির অর্থ ভালো বুঝিতে পারিল না, তাহার পর ধীরে ধীরে আসল অর্থটা তাহার মাথায় আসিল। সে কিছুক্ষণ গুম হইয়া বসিয়া রহিল, তাহার পর একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, আমার মা এ কথা জানতেন? না। মামা বাবু? প্রথম প্রথম তিনি জানতেন না, পরে জেনেছিলেন, কর্তা স্বর্গলাভের পর মামাবাবু মাঝে মাঝে এসে ডোরার মার সঙ্গে দেখা করতেন, তখন ওর নাম ডোরা ছিল না, তখন ওর নাম ছিল পুঁটি, মিশনারিরা ওর ডোরা নাম রেখেছিল। পুঁটির মামাবাবুকে দাদা দাদা বলত। পুঁটিকে 3 বছরের রেখে কর্তা স্বর্গে গেলেন, 5 বছরের রেখে পুঁটির মাও গেলেন, মরবার আগেই বাড়িখানা টাকা কুড়ি গহনাপত্র যা তার ছিল মিশনারিদের ফান্ডে দান করে যান, আর বলে যান আমার মৃত্যুর পর আমার মেয়েটিকে নিয়ে গিয়ে তোমরা মানুষ করো, ওকে লেখাপড়া শিখিও, ভালো পাত্র দেখে বিয়ে দিও। এই সমস্ত কথা তোকে কে বললে? মামাবাবু সে সময় খোঁজ খবর নিতে কলকাতায় এসেছিলেন, তিনি গিয়ে আমাকে বলেন। নিরঞ্জন আবার 2-3 মিনিটকাল নীরবে বসিয়া রহিল, তাহার পর জিজ্ঞাসা করিল, হ্যাঁ রামুদা, ডোরা কি এসব কথা কিছু জানে? তার আমার কি সম্বন্ধ তা কি সে জানতে পেরেছে? পেরেছে বই কি, আপন ভাই জেনেই তো প্রাণ দিয়ে তোমার সেবা করেছে, নইলে ভাড়াটে নার্স কি আর অত করে দাদাবাবু? ডোরা কি করে জানলে? মামাবাবু আসবার 3-4 দিন পরে একদিন তিনি ডোরাকে তার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন, বাপের নাম জিজ্ঞাসা করতেই সে কর্তার নাম করে দিলে, তারপর কথায় কথায় সবই বেরিয়ে পড়ল। ডোরার বাসায় তার মা বাপের ফটোগ্রাফ ছিল, এনে দেখালে, কর্তা চেয়ারে বসে রয়েছেন, ডোরার মা চেয়ারের পিছনে হাত রেখে দাঁড়িয়ে, সে ফটোগ্রাফও ভবানীপুরের বাড়িতে আমার সামনেই তোলা হয়েছিল। উফ বাপরে, সেসব কথা যাক, তুমি এখন শোও দাদাবাবু। ওহ, আমার মুখ দিয়ে আর কথা বেরুচ্ছে না, আর যদি কিছু জানতে চাও কাল আবার শুনো, বলিয়া বৃদ্ধ নীরব হইল। নিরঞ্জন সেইভাবে অনেকক্ষণ চেয়ারে বসিয়া রহিল, তাহার পর
আলো নিবাইয়া শয়ন করিল। পরদিন নিরঞ্জন রামুর সহিত পরামর্শ করিয়া মামাবাবুকে একখানি দীর্ঘ পত্র লিখিল। প্রস্তাব করিল, ডোরাকে নার্সেস হোম হইতে আনাইয়া নিজের কাছে রাখিবে এবং প্রায়শ্চিত্ত ও শুদ্ধি করাইয়া বিলাত ফেরত সমাজে তাহার বিবাহ দিবে। অবশ্য ডোরার জন্মরহস্য অন্তত পাত্রের নিকট প্রকাশ করিয়া সে সম্মত হইলে তারপর বিবাহ, কিছু বেশি টাকাই না হয় লাগিবে। মামাবাবুর উত্তর যথাসময়ে আসিয়া পৌঁছিল। তিনি সানন্দে মত দিয়াছেন। সেই দিনই বিকালে নিরঞ্জন নার্সেস হোমে গিয়া বন্টিকে বাড়ি লইয়া আসিল। শুদ্ধি ও প্রায়শ্চিত্তান্তে ডোরার নূতন নাম হইল কমলা। পরবৎসর যোগ্য পাত্রের সহিত কমলার এবং যোগ্য পাত্রীর সহিত নিরঞ্জনের বিবাহ হইয়া গেল। কিন্তু সেসব তো অন্য গল্প। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।